হ্যালো বন্ধুরা, দেখো আজকে মেনু নিয়ে চলে এসেছি বাড়ির কুমড়ো শাক। আজকে বাড়ির কুমড়ো শাক কেটে কাঁঠালের দানা দিয়ে রান্না হবে। দেখো বাড়ির কুমড়ো শাক খাচ্ছি। দেখো বাড়ির সার দেয়া ছাড়া কুমড়ো শাক দেখো বন্ধুরা, সে শাক কেটে নিয়ে এসেছি। এবার কুমড়ো শাক দিয়ে কাঁঠালের দানা দিয়ে দেখো শাক হবে নিরামিষ গরম ভাতের সাথে। আজকের মেনু করব শাক। তো দেখো আমি শাকটা কিভাবে রান্না করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। গরম ভাতের সাথে তো লাগাও কুমড়ো শাক, খেতে খুবই ভালো লাগে। দেখো গাছের শাক যেটা বাড়িতে লাগিয়েছিলাম সার দেয়া না, তো সার দেয়া জিনিস খেতে ভালো লাগে না, বাড়ির জিনিস সার বাদ দিয়ে তৈরি করা তো এটাই খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা এবারে কুমড়ো শাকটা কেটে নেব। দেখো কুচি কুচি বাড়ির কুমড়ো শাক, সে ভিটামিন খুব শাকে। তোমরা তো প্রত্যেকেই জানো শাকে কতটা ভিটামিন থাকে। দেখো কি সুন্দর শাক হয়েছে আমাদের বাড়িতে। দেখো শাকের পাতাগুলো কত কচি। এখন বন্ধুরা শাক টাক কোটা বাছা হয়েছে, রান্না করছি। আগে সবসময় অল্প তেলই খাটে, তেল অল্প করে দিয়েছি কড়াইতে। এবার কড়াইতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, দিয়ে দেবো একটু কালো জিরে, রসুন কুচি, রসুনটা একটু হালকা ভাজা করে নেবো যাতে গায়ের রংটা হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে। দিয়ে দেবো আলু, আলুটা একটু হালকা ভাজা ভাজা করে নেবো। দেখো বন্ধুরা এই যে কাঁঠালের দানা, এগুলো আমি একটু হালকা জলে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে কি হয়, এই যে লালচে লালচে কালার যে কষটা বেরোয় ওটা বেরিয়ে যায়। এবার দিয়ে দেবো কাঁঠালের দানা। তো আজকে আমি একেবারে করবো, আজকে চুমড়িয়ে নেবো না, যেহেতু শাকগুলো জ্বালি। দেখা শাক, কুমড়ো শাক দিয়ে দেবো, লঙ্কা চিরে রেখেছি, ¡Gracias!
শাকগুলো জালিগুলো আমি একবারে করে নিলাম, সিদ্ধ করে নেয়নি। একটু লবণ দেবো, লবণটা অল্প দেবো, না হলে দেখার মধ্যে লবণ চলে গেলে কি হয় একটু নোনতা নোনতা হয়ে যাবে। একটু জল দেবো, এবার শাকটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, শাকটা একটু সিদ্ধ হয়ে এসছে, শাকে সবসময় একটু অল্পই হলুদ দেবো। একটু দেবো জিরে আর ধনে গুঁড়ো, দিয়ে দেবো একটু মিষ্টি। একটু সর্ষের তেল, খেতে দেখো জল বেরিয়েছে একটা জালিতে, সব রকম দেওয়া হয়ে গেছে। এবার 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, 2-3 মিনিট পরে ফিরে এলাম, দেখো আমার কুমড়ো শাক হয়ে গেছে। তোমরা কিভাবে শাকটা করো বলবে আমাকে, আজকে আমি এভাবে করলাম, আর একদিন অন্যভাবে করে দেখাবো। এবার নামিয়ে নেবো শাকটা, দেখো আমার কুমড়ো দানা দিয়ে কুমড়ো শাক, কাঁঠালের দানা দিয়ে কুমড়ো শাক রেডি হয়ে গেছে আমার শাক রান্না করা। তোমরা জানিও তোমরা কে কিভাবে করো।